ডেঙ্গু আক্রান্ত হয়ে অ্যাডিশনাল আইজিপি এর স্প্রে সহ আরো 6 জনের মৃত্যু গ্রামাঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা শুনি যে ও ভালো আছে তো তারপরে ঠিক আধা ঘন্টা পরে শুনি যে ওর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে ডেঙ্গু জ্বর তাই আমি 6 দিন হচ্ছে ভর্তি হয়েছি হাসপাতালে পরীক্ষার কিট সংকটে হাসপাতালগুলো সরকারিভাবে আমরা কিটস এখনো পাইনি 100 কিটস আমারে বেমে অনুদান দিয়েছে আমরা এই কিট কিনতে মে মাসে কিনেছি আমার হাসপাতালে 100 পিস থেকে করে আজকে সেই ডেঙ্গু কি 450 টাকায় পাচ্ছি না দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডেঙ্গু মোকাবেলায় সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই বললেন ওবায়দুল কাদের মশা প্রতিরোধে পাজামা পাঞ্জাবির সঙ্গে মোজা পরার পরামর্শ মেয়রের কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন স্থানে চলছে দেশীয় পদ্ধতিতে গরু পরিচর্যা গোখাদ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় খামারিরা বন্যার পানি নামার পর এবার দেশে বিভিন্ন এলাকায় তীব্র ভাঙ্গন নদী গর্ভে বিলীন বহু ঘরবাড়ি ও ফসলি জমি সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ এবং 9% হারে ঋণ ও 6% হারে আমানত সংগ্রহের নির্দেশনা অর্থমন্ত্রীর এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করতে হবে সব ব্যাংককে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে গতকাল থেকে আজ ভোর পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে রাজধানীতে এডিশনাল আইজিপি শাহাবুদ্দিন কোরেশের স্ত্রী সহ 3 জন এবং খুলনার 10ম শ্রেণীর এক স্কুল ছাত্র সহ 2 জন রয়েছেন ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে মৃতের সংখ্যা লাগামহীন হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যাও রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশের স্ত্রী সৈয়দা আক্তার রাজধানী স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এছাড়া জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা গেছেন ইডেন কলেজের ছাত্রী শান্তা সকালে হঠাৎ শুনি যে ও ভালো আছে তো তারপরে ঠিক আধা ঘন্টা পরে শুনি যে ওর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তার লাংস কাজ করে না কিডনি কাজ করে না এবং ব্লাড কোনো জায়গায় জমায় না এই সব মিলিয়ে হলো ডেঙ্গু শক সিন্ড্রোম উইথ মাল্টি অর্গান ফেলিওর এছাড়া খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 10ম শ্রেণীর ছাত্র মঞ্জুরুল ইসলাম মারা গেছেন তার মৃত্যুতে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে রূপসা উপজেলার খাজারাঙ্গা গ্রামের পরিবেশ এর আগে আরেক ডেঙ্গু রোগী মর্জিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান এদিকে শুক্র ও শনিবার রোগী ভর্তির সংখ্যা কমে গেলেও রোববার সারা দেশে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা মোট 1870 জনের মধ্যে ঢাকায় ভর্তি 1053 জন আর বাইরের জেলাগুলোতে রোগীর সংখ্যা 817 গত 7 দিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ঢাকা বাইরের রোগীর সংখ্যা একটু বাড়ছে আগের তুলনায় আমরা আশা করছি যে আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রোববার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানানো হয় সেই কিটের খুবই ক্রাইসিস আমরা এই কিট কিনতাম মে মাসে কিনেছি আমার হাসপাতালে 120 টাকা করে তারপরে কিনেছি 150 টাকা জুন মাসে কিনেছি 180 টাকা আজকে সেই ডেঙ্গুর কিট 450 টাকায় পাচ্ছি না এপিসিসিআই তে ব্লাড ব্যাংক শুরু করব এটা ছাড়া বাংলাদেশ ব্যাপী আমরা কিভাবে করতে পারি এই এই লক্ষ্যে আগাবো আমাদের ইম্পোর্টার যারা আছে আমরা তাদের সাথে আলোচনা করে কিভাবে এটা আনা যায় এটাতে যদি এফপিসিসি এর পক্ষ থেকেও কোনো রকমের আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা করতে প্রস্তুত তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গু নির্ণয়ে 4,35,000 কিট বাজারে রয়েছে 10 লাখের মতো কিট তারা বাজারে ছাড়তে পারবে সুতরাং কিটের সমস্যা হওয়ার কোনো কারণ নাই এবং অলরেডি 8টা ডিভিশনে এই কিট চলে গেছে সরকারি বরাদ্দ থেকে দেশের সকল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে কিট কেনার আহ্বান জানানো হয়েছে কিট তাদের কেনার ব্যবস্থা করতে হবে এটা শফিক মোহাম্মদ সময় সংবাদ আমি আপনাদের মিডিয়ার সারা দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এতে হাসপাতালগুলোতে দম ফেলার সময় নেই চিকিৎসকদের
তবে ডেঙ্গু পরীক্ষার কিট সংকটের কারণে সেবা দিতে বেগ পেতে হচ্ছে তাদের। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিটি রিপোর্ট। বরিশাল জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে 160 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 148 জন। রোগীদের সেবায় চেষ্টার কোনো কমতি নেই চিকিৎসক ও নার্সদের। কিশোরগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার 13টি উপজেলায় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 200+ মানুষ। এদের বেশিরভাগই ঢাকা থেকে ঘুরে গেলেও স্থানীয় অনেকে আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বর। আমি 6 দিন হয়েছে আমি ভর্তি হয়েছি হাসপাতালে। আমার পেশেন্ট ঢাকা থেকে আসে নাই, আমার স্থানীয় লোকাল পেশেন্ট। ওনার হঠাৎ করে জ্বর হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে আসি, পরে পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এখানে বেডের সংকটের জন্য আমরা রোগীদেরকে জায়গা দিতে পারছি না। যশোর জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 12 জন ডেঙ্গু রোগী। গত 17 দিনে জেলায় 148 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 108 জন রোগী। তবে কিট সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু কিটস নিয়ে একটু সমস্যায় ছিলাম, সরকারিভাবে আমরা কিটস এখনও পাইনি। তবে আমরা বিএমএর থেকে কালকে 100 কিটস আমার বিএমএ অনুদান দিয়েছে। চট্টগ্রাম মেডিকেলে নতুন করে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 98 জনে। হাসপাতালে কিট সংকটের কথা স্বীকার করে এ সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু জ্বর হওয়ার 3 দিন পরে রোগ নির্ণয় ডেঙ্গু কিনা বোঝা যায়। 3 দিন পর্যন্ত যদি কোনো তেমন অসুবিধা না থাকে, ঘাবড়ানোর কারণ নেই। যেটা ডেঙ্গু নির্দেশনা আছে, জল পান, পানি খাওয়া, স্যালাইন খাওয়া বমি হলে পারে, ডেঙ্গু অল্প জ্বরের জন্য ওষুধ খাওয়া এবং বিশ্রাম নেওয়া, সেগুলি যদি বজায় রাখে তাহলে অসুস্থ হওয়ার চান্স, খারাপ হওয়ার চান্স খুবই কম। এছাড়া খাগড়াছড়ি, নোয়াখালী, জামালপুর, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আবুনুমান, সময় সংবাদ। ডেঙ্গু মোকাবিলায় সরকারি সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক একজন এক একভাবে কথা বললে বিভ্রান্তি ছড়ায়। রাজধানীর শান্তিনগরে গতকাল পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, সেপ্টেম্বরের আগে পরিস্থিতির উন্নতি হবে না। বর্ষা মৌসুম শেষ হতে ঢের বাকি থাকলেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গুর প্রকোপ। শুরু থেকে সংকট মোকাবেলায় সমন্বয়হীনতার অভিযোগ ছিল দুই সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। ডেঙ্গু নিয়ে পরস্পর দায় চাপানোর ইস্যু গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। এমন অবস্থায় এ নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে দলের একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সেবা সংস্থার প্রধানরা এক একজন এক এক কথা বললে বিভ্রান্তির সৃষ্টি হয়। উদ্যোগ হতে হবে সমন্বিত, কর্মকাণ্ড হতে হবে সমন্বিত, কথাবার্তা আমাদের সমন্বয় থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। সুনির্দিষ্ট কোনো আশার বাণী শোনাতে পারেননি তিনি। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। একই দিনে ডেঙ্গু সংকট মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অপর এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এডিস মশা প্রতিরোধে পায়জামা পাঞ্জাবির সঙ্গে মোজা পরার পরামর্শ দিয়েছেন। গতকাল দুপুরে নগর ভবনে এক মত বিনিময় সভায় তিনি এই পরামর্শ দেন। অনেকে মুসলিয়ান যখন আসেন আমাদের মসজিদগুলোতে, আমরা জানি, দেখেছি, অনেকে কিন্তু আজকাল আপনার পায়জামার সাথে মোজা পরে আসেন, অনেকে মোজা পরে আসেন। এটা হচ্ছে সচেতনতার লক্ষ্য। আমরা যদি একটা লম্বা স্লিপ, ফুল স্লিপ পাঞ্জাবি পরি, পাজামা পরি, পাজামার সাথে একটা মোজা পরি, তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদে থাকতে পারবো। এই যে সামান্য সচেতনতা আমাদেরকে কিন্তু বিপদ থেকে রক্ষা করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দুর্নীতির কারণে মশা মারার জন্য আনা ওষুধ কাজ করছে না। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, অমানবিক হওয়ার কারণেই ডেঙ্গুর সঙ্গে রোহিঙ্গার তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সাহেব উনি বলেছেন যে কতজন ডেঙ্গুতে মারা গেছে উনি বলতে পারবেন না। বিদেশে যারা উনি বললেন যেটা এডিস মশাকে রোহিঙ্গাদের মতো, কত বড় অমানবিক হলে এই ধরনের কথা
একজন মন্ত্রীর মুখ দিয়ে আমরা শুনতে পাই যে দুর্নীতি তারা করে, তাতে তো আপনার মশার ওষুধ কার্যকর হওয়ার কথা নয়। সকালের সময়ে আরো থাকছে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজধানী থেকে গ্রেফতার, আজ ন্যায় হতে পারে চট্টগ্রামে। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার গোখামারিরা। গবাদি পশুর ক্রেতা আকর্ষণ করতে মনোযোগ দিচ্ছেন বাড়তি পরিচর্যায়। তবে হঠাৎ করে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তিত খামারিরা। জেলা প্রশাসন বলছেন বাজার মনিটরিং এর মাধ্যমে গোখাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে। কুষ্টিয়া থেকে এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। কাঁচা ঘাস, খড় ও ভুসি খাইয়ে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন কুষ্টিয়ার গো খামারিরা। কুরবানিকে সামনে রেখে গবাদি পশুর বাড়তি পরিচর্যা করছেন তারা। তবে গোখাদ্যের দাম নিয়ে কিছুটা অসন্তোষ খামারিদের। তাদের দাবি, ঈদের আগে হঠাৎ করে গোখাদ্যের দাম বস্তাপ্রতি বেড়ে গেছে 300-400 টাকা। এতে লাভের অঙ্কে ভাটা পড়ার শঙ্কা করছেন প্রান্তিক খামারিরা। এ অবস্থায় সরকারিভাবে বাজার মনিটরিং করার দাবি তাদের। কুরবানির ঈদ আসলে পরেই মানে গরুর খাবারগুলোর দাম এত বেশি পরিমাণে বাড়ে, যেটা আমাদের গরু ই করে মানে পালন লালন পালন করে খাওয়াই দেয়, তাদের লাভজনক কিছু আসে না। 6 মাস আগে ছিল 1750 করে, এখন হচ্ছে 1850 টাকা করে। তাতে এই গরু পুষে আমাদের মতন লোকের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। খাবারটা যদি সরকার দামটা একটু নিয়ন্ত্রণ করতো বা কমাতো, তাহলে এই গরু পুষে আমাদের কিছু লাভ হতো। মিল মালিকদেরকে যদি একটু মনিটর খুব করা যায়, তাদেরকে যদি কোনো জবাবদিহি করা লাগে, তাদের কাছ করলে পারে মনে সবচেয়ে ভালো হয়। বিষয়টি আমলে নিয়ে বাজার মনিটরিং এর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। প্রাণী সম্পদ কর্মকর্তাদের নিয়ে, ইউনিয়নদের নিয়ে আমরা আসলে একটি বৈঠক করতে যাচ্ছি, যেখানে এরা যাতে মানে এইভাবে অযৌক্তিক দাম বাড়াতে না পারে এবং খাদ্যে শুধু দাম বাড়ানোই নয়, ভেজালও যাতে না করতে পারে, সে বিষয়টি আমরা কঠোর মনিটরিং করছি। আশা করি যে এই জেলায় এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, আর যদি ঘটে তো তাদেরকে সাথে সাথে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। কুষ্টিয়া প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য মতে কোরবানিকে কেন্দ্র করে জেলায় 24,000 খামারে 96,000 গরু এবং 37,000 ছাগল ও ভেড়া পালন করছেন খামারিরা। সময় সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করেছে পিবিআই। গতরাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 2017 সালের 6 অক্টোবর নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাস আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এর জের ধরে সেদিনই তাকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সদরঘাট থানায় নিহতের বাবা অজ্ঞাত কয়েকজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলে দিদারুল আলম মাসুম এই হত্যার নির্দেশদাতা বলে জবানবন্দি দেয় তারা। এর আগে গত 3 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিদারুল আলম মাসুম তার ব্যক্তিগত 2টি অস্ত্র পুলিশি থানায় জমা দেন। ময়মনসিংহে গুলিতে একজন নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। গতরাতে কোতোয়ালি থানার চর পুলিয়ামারি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী কেনাবেচা করছে এমন খবরে সেখানে যায় তারা। এ সময় উপস্থিত টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে বাকিরা পালিয়ে গেলেও জজ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ছিনতাই সহ 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি বানভাসী মানুষের। পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বন্যা কবলিত এলাকায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোলাপুর উপজেলার গোবিন্দাবাসী, কষ্টাপাড়া, কুটিবয়রা সহ সদরের বেশ কয়েকটি এলাকায় আবারও নতুন করে দেখা দিয়েছে ভাঙন। বন্যার পানি নামতে না নামতেই ভিটে বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা এসব এলাকার মানুষ। রাস্তা ভাঙতি আছে, পুকুরের থেকে নিচের থেকে খরলে যায় যায় উড়ে থেকে চাপ কেড়ে ডাইবা যায়। কয়টা বস্তা পাল্লা দিলেই তো আমরা এই নিয়ে থাকা হারি।
সিরাজগঞ্জে চৌহালী উপজেলার বেতিল এলাকার বাঁধের 50 মিটার ধসে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত বাঁধ রক্ষায় ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি নদীপাড়ের মানুষের। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ কয়েকটি নদনদীর 23টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। চাঁদপুরের হরিশফা এলাকায় মেঘনার ভাঙন কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও হুমকির মুখে রয়েছে 7টি মন্দির ও আশপাশের বিভিন্ন স্থাপনা। মালামাল কিছু কিছু সরাইছে, কিছু কিছু নদীতে গেছে, ঘর দুয়ার সবই চলে গেছে, মানে তারা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। জিও ব্যাগ দিয়ে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি এবং গতকাল রাতেও বস্তা ডাম্পিং হয়েছে, এখনও আপনারা দেখতে পাচ্ছেন বস্তা ডাম্পিং হচ্ছে। আশা করছি যে আমরা পর্যাপ্ত পরিমাণ বস্তা ডাম্পিং করতে পারলে এই ভাঙনটা প্রতিরোধ করতে পারব। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি কমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। ফারিয়া ফরজানা, সময় সংবাদ। বঙ্গোপসাগরে 4টি ট্রলার ডুবির ঘটনায় এখনও 18 জেলে নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 12 জনকে। বরগুনা মৎস্যজীবী ট্রলার সমিতি জানায়, শনিবার রাতে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরের পূর্ব লালবয়া এলাকায় 40টি ট্রলার নিয়ে মাছ ধরতে যান জেলেরা। হঠাৎ ঝড়ে ডুবে যায় এফবি জাকারিয়া সহ 3টি ট্রলার। পটুয়াখালীতেও কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার। হঠাৎ ঝড়ের কবলে পড়ে 13 জন জেলে নিয়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় আরেকটি মাছ ধরা ট্রলারের জেলেরা 11 জনকে উদ্ধার করে। 9% হারে ঋণ ও 6% হারে আমানত সংগ্রহের নির্দেশনা দিয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, সব ব্যাংকে এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করতে হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি করারও পরামর্শ দেন তিনি। গতকাল বাংলাদেশ ব্যাংক অডিটোরিয়ামে প্রাইভেট ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত বৈঠকে মন্ত্রী আরও বলেন, ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া ঋণ গ্রহীতারা কোনোভাবেই ছাড় পাবেন না। ডিপোজিট রেট আমরা কমাবো, ডিপোজিট রেট আমরা কমিয়ে দিলে ডিপোজিট রেট সুবিধা সার্কুলার পাবেন, শিগগিরি শিগগিরি পাবেন। যে এখন 9.6 যেটা বলা হচ্ছে, এটা 6% উপরে কোনো সার্কুলার এখন ইস্যু হয় না, আমরা শিগগিরি সার্কুলার ইস্যু করে দিচ্ছি। তো এটা যখন হয়ে যাবে তো সবাই জানতে পারবে যে এটা দেয়াই হচ্ছে আমরা এই সিঙ্গেল ডিজিটের জন্য ইন্টারেস্ট রেট। চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় দেয় জরিমানা করায় চট্টগ্রাম ঢাকা রুট সহ আন্তজেলার 68টি সড়কে যান চলাচল বন্ধ ঘোষণার 4 ঘন্টা পর তা প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। গতরাতে ধর্মঘটের ডাক দেওয়ার কিছুক্ষণ পর জেলা প্রশাসকের আশ্বাসে মালিক সমিতি তা প্রত্যাহার করে নেয়। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত হারে ভাড়া নেওয়া হলেও বেশি ভাড়া আদায়ের কথা বলে বাস মালিকদের জরিমানা করা হচ্ছে। এর আগে রোববার সকালে নগরের বিভিন্ন বাস স্ট্যান্ডে অভিযান চালায় বিআরটিএ-র ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস মালিকদের জরিমানা করা হয়। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গু আক্রান্ত হয়ে অ্যাডিশনাল আইজিপির স্ত্রী সহ আরো 6 জনের মৃত্যু। গ্রামাঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরীক্ষার কিট সংকটে হাসপাতালগুলো। ডেঙ্গু মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই বললেন ওবায়দুল কাদের। মশা প্রতিরোধে পায়জামা পাঞ্জাবির সঙ্গে মোজা পরার পরামর্শ মেয়রের। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন স্থানে চলছে দেশীয় পদ্ধতিতে গরু পরিচর্যা, গোখাদ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় খামারিরা। বন্যার পানি নামার পর এবার দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন বহু ঘরবাড়ি ও ফসলি জমি, সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ। এবং 9% হারে ঋণ ও 6% হারে আমানত সংগ্রহের নির্দেশনা অর্থমন্ত্রীর, এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করতে হবে সব ব্যাংকে। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।